বিএসসি চেয়ারম্যান পদে আইপিএফটি কর্মীকে বসানোর দাবিতে বৃহস্পতিবারও লেফুঙ্গা ব্লকের 10টি এডিসি ভিলেজে অফিসে তালা ঝুলালো আইপিএফটি। এদিনও ভিলেজের কমিটিগুলিতে হয়নি কাজকর্ম, দেওয়া হয়নি রেগার টাকা, ফলে বিপাকে সাধারণ মানুষ প্রশাসনের ভূমিকায়, জনমনে ক্ষোভ। বিএসসি চেয়ারম্যান পদে আইপিএফটির কর্মীকে বসানোর দাবিতে বুধবার 10টি এডিসি ভিলেজের তালা ঝুলিয়ে দিয়েছিল আইপিএফটির কর্মী সমর্থকরা। লেফুঙ্গা ব্লকের অধীন 10টি এডিসি ভিলেজ অফিসে বৃহস্পতিবারও তালা ঝুলেছে। বৃহস্পতিবার দিনভর 10টি ভিলেজ অফিসে তালা ঝুলানোয় কোনো ধরনের কাজ হয়নি। রেগার টাকা প্রদান ছাড়া অন্য সমস্ত কাজ বন্ধ ছিল। এর ফলে দুর্ভোগের শিকার হয়েছেন সাধারণ মানুষ। টানা দুদিন যাবৎ আইপিএফটি কর্মী সমর্থকরা লেফুঙ্গা ব্লক সহ 10টি এডিসি ভিলেজে তালা ঝুলিয়ে রাখলেও প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। প্রশাসন ঠুটু জগন্নাথ থাকায় সাধারণ মানুষকে নাজেহাল হতে হয়। সম্প্রতি লেফুঙ্গা ব্লকের বিএসসি চেয়ারম্যানের নাম ঘোষিত হয়। এই ব্লকে বিএসসি চেয়ারম্যান হন বিজেপির রণবীর দেববর্মা। রণবীর দেববর্মার নাম ঘোষণার পরে মাঠে নামে আইপিএফটি। তাদের দাবি, রণবীর দেববর্মাকে সরিয়ে রাজেন্দ্র দেববর্মাকে এই পদে বসানো হোক, কিন্তু প্রশাসন থেকে আইপিএফটির এই দাবির ভিত্তিতে কোনো সদুত্তর পাওয়া যায়নি। বৃহস্পতিবার দিনভর তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এদিকে কল্যাণপুরে আরডি ব্লকের 2টি এডিসি ভিলেজে তালা ঝুলিয়ে রেখে বিক্ষোভ দেখায়। শেষ খবর পাওয়া অবধি আইপিএফটির আন্দোলন অব্যাহত রয়েছে। ব্যুরো রিপোর্ট, হালাবোল।